नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। দেখুন, এটা কি মানে কেউ লাগিয়েছে না কেউ ঘর থেকে লেগেছে কিছুই বুঝতে পারছি না এখন, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে আমার সর্বশেষ, আমার পরিবার, আমার ফ্যামিলির কিচ্ছু নেই। একটা জামা কাপড় ছাড়া ছড়িলে যা ছিল তাছাড়া কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। কিচ্ছু বার করতে পারিনি, দুটো গ্যাস সিলিন্ডার বার করেছিলাম, যার জন্য বস্তিটা যদি বাঁচে গ্যাস সিলিন্ডারটা বাঁচতে আরও সরাবে, তাছাড়া কিচ্ছু বার করতে পারিনি। ঠান্ডা কাল, একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আপনাদের, চ্যালেঞ্জ দিন কাটাবে, এটা তো জীবনের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেছে। আমাদের সারা জীবনের পুঁজি পাকড়া যা ছিল সব শেষ, টাকা পয়সা যা ছিল টুকটাক গাড়ি চালাই, আমি অটো চালাই, টুকটাক ব্যবসা করি, সবই শেষ। নেতা মন্ত্রীর আশ্বাস তো কিছুই পাইনি দাদা, এখন পর্যন্ত আসলো ঘুরে গেল না, আগা দিয়ে চলে গেল, এছাড়া তো কিছুই করেন আর করেনি। যদি করতো তাহলে এই বস্তির হাল এরকম থাকতো না। ওপারে আমাদের, ওপারে ধোবার মাঠের বস্তি, ওপারে আমাদের ধোবার মাঠের বস্তি সব বিল্ডিং পাকা করে দিয়েছে। আমাদের এখানে কত 40 বছর ধরে কিচ্ছু হয়নি দাদা, আর হবেও না। খালি ভোটের সময় আসে, তারপর ভোট দিন, ভোট দিন, আপনাদের জন্য আমরা আছি, এই করবো ওই করবো, তারপরে সব শেষ। আজকে চলে গেছে, কি করবে, কোনো কিছু প্রতিশ্রুতি নেই, এতগুলো লোক খাবে কোথায়, থাকবে কোথায়? রাজ্যে কি খালি ভোটের রাজনীতি চলছে? তাছাড়া আর কি চলছে? তো পলিটিক্যাল রাজনীতি ছাড়া কিচ্ছু নেই। যে কোনো ব্যাপার নিয়ে এরা, যে কোনো ব্যাপার নিয়ে পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্যাল সবকিছু, পলিটিক্যাল ছাড়া সাধারণ মানুষের পাশে কোনো রাস্তা নেই। আমার নাম সুকুমার মিস্ত্রি, আমি এখানকার বাসিন্দা, 19/22 কানা সার্কুলার রোড, গুলমান, নেতাজি নগর। কি চাইছেন এখন, কি করবেন আপনি? মাঠের গাছে গাছে তলায় পড়ে রয়েছেন, ঠান্ডা কাল, পরিবার খাবে কোত্থেকে, কি সব চিন্তা ভাবনা রয়েছে মাথায়? দেখুন, আমাদের এই দুঃখ পৌঁছাদার একটাই দড়ি, সেটা হচ্ছে প্রেস। আপনারাই পারবেন এটা দুনিয়ার কাছে হাইলাইট করে, ভালো জায়গায় পৌঁছানো, যাতে আমাদের যদি কোনো ব্যবস্থা হয়, আমরা যদি ভালোভাবে আবার তৈরি হতে পারি, আবার বাঁচতে পারি, সেরকম কিছু রাস্তার ব্যবস্থা আপনারা করুন, আমাদের অনুরোধ আপনাদের কাছে। প্রেসই হচ্ছে একমাত্র রাস্তা। ये दमकल देख रहा है, दमकल देख रहा है, हो सकता है शॉर्ट सर्किट से हो, वो अंदर में अभी फायर अरेस्ट हो गया और स्प्रेड नहीं होगा, जितना है वो अभी एकदम पूरा कंट्रोल में है। मेरा दमकल मंत्री सुजीत बोस भी अंदर में है, तो अभी सिचुएशन अंदर कंट्रोल है, फायर ब्रिगेड चारों तरफ से घुस गया। कितना झुपड़ी जल चुके हैं अभी, वो अभी जायजा नहीं हुआ, थोड़ा लाइट आने दीजिए, क्योंकि अंधेरा है ना चारों तरफ, तो वो देख ले रहे हम लोग, मगर काफ़ी झोपड़ी जल चुका है, तो उसको फिर हम लोग रीबिल्ड कर देंगे कॉरपोरेशन से, मगर अभी तो फिलहाल इंसान को हटाना, उसको सेफ डिस्टेंस में ले जाना, ये काम हम लोग कर रहे हैं। कोई कैजुअल्टी नहीं, कुछ नहीं, कुछ एटा एखन ही बारे दिए हमें बोलते पर ना, এটা ফায়ার ব্রিগেড ইন্সপেকশন করে দেখে নিক, দেখে নিলে বলবো। হতাহতের কোনো খবর আছে না? কোনো হতাহত বা সবাইকে বার করা গেছে, সবাইকে নিরাপদে বার করা গেছে, আর ঝুপড়ি যেগুলো পুড়ে গেছে সেগুলো আমরা কর্পোরেশন থেকে। কতগুলো ঝুপড়ি পুড়েছে বলে
30-35টা তো হবে, আমরা এখন পুরোটা দেখতে পাইনি, তার কারণ জল যাচ্ছে অন্ধকার, আমরা দেখে নেব। তাদের পাশে সরকার দাঁড়াবে, মুখ্যমন্ত্রীও আমাদের বলেছে যে ইমিডিয়েটলি ওদের রিলিফের ব্যবস্থা করতে। ঘটনাস্থলে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমরা দূরে ছিলাম, কিন্তু আমরা সবাই এসে গেছি। আমি এসেছি, ফিরাদ হাকিম ছিল এখানে, সাধনদা এসছে, পুলিশের কর্তারা আছেন, ডিজি এলেন এখনই। আমরা আগুনটা এখন অনেক, এবং স্থানীয় ছেলেরাও খুব সহযোগিতা করেছে, ফায়ার ব্রিগেডের প্রায় 15টা গাড়ি এখনও পর্যন্ত এসে গেছে। তা আমরা দিয়ে কাজ চলছে, আগুন অনেক কন্ট্রোল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে পুরোটাই কন্ট্রোল হয়ে যাবে। টুকরো টুকরো জায়গায় কিছু কিছু ফায়ার আছে, ওটা কন্ট্রোল হয়ে যাবে। তারপরে সে সমস্ত যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ওটা পুলিশকেও বলেছি একটা তারা হিসেব নিকেশ করুক। আমরা নিশ্চয়ই, সরকার তাদের পাশে আছে এবং আমরা সকলে আছি তাদের সাথে। আগুন লাগার কারণ কিছু জানা গেছে? কারণ এইভাবে বলা যায় না, কারণটা কিভাবে হয়েছে কেউ তো আমরা দেখিনি। এটা এফএনসি হবে, ফরেন্সিক হওয়ার পরে আমরা জানতে পারবো কোথা থেকে আগুন লেগেছে। কতগুলো ঝুপড়ি পুরপুরে, এটাও বলছি এক্ষুনি পরিসংখ্যান দিতে পারবো না, অন্ধকারের মধ্যে কি করে করব। নিশ্চয়ই অনেক মানুষের ক্ষতি হয়েছে, আমরা সেটাকে, পুলিশের লোক আছে, দমকলের লোক আছে, এলাকার মানুষরা আছে, তারা বসে রেকর্ড দেবে, দেখে ইনজুরি বা কোনো না, ইনজুরি কেউ হয়নি, আর কেউ কেউ কোনো দুর্ঘটনায় কেউ কোনো ক্ষতির মানে মারাও কেউ যায়নি, আর কেউ আটকেও পড়েনি। কি করে আগুন লাগলো, কটা নাগাদ আগুন লাগলো? 6:45-50 আগুন লেগেছে। আগুনটা কৌশিক পাইকের ঘর থেকে লাগা হয়েছে, সম্ভবত গ্যাসের থেকে লাগা হয়েছে শোনা যাচ্ছে। আপাতত 8টা ইঞ্জিন চলে এসছে, এখন আগুন নিয়ন্ত্রণে। মনে হয় সম্ভবত জানা যায়নি।